শারীরিক অবস্থার অবনতির কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন। দলীয় সূত্রে জানা যায়, বেগম জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় শুক্রবার বেলা ১২টার দিকে তার চিকিৎসায় গঠিত চিকিৎসক বোর্ডের সিদ্ধান্ত ও পরামর্শ অনুযায়ী আবারও সিসিইউতে স্থানান্তর করা হয়। ৭৮ বছর বয়সী বিএনপি চেয়ারপারসন হার্টের সমস্যা, লিভার সিরোসিস ছাড়াও নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এছাড়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যা সহ নানা জটিলতা রয়েছে তার। এরই মধ্যে কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি। গত বছরের জুনে খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে ৩টি ব্লক ধরা পড়ে, এর একটিতে রিং পরানো হয়। সবশেষ গত ৯ আগস্ট শারীরিক অসুস্থতার কারণে আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম জিয়া। এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। বেগম খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ডিত হওয়ার পর নির্বাহী আদেশে কারাগারের বাইরে আছেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেস ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হলে কারাজীবন শুরু হয় তার। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও তার সাজা হয়। ২০২০ সালের ২৫ মার্চ সামরিক মুক্তি মেলার পর থেকে তিনি গুলশানের বাসাতেই থাকছেন। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।